শেখ হাসিনা সিলেট এবং সুনামগঞ্জে গিয়েছিলেন তেরান নিয়ে, মাত্র 20 জনকে তেরান দিয়েছেন, এবং তার মৃত্যুর এত ভয়, তার করোনার এত ভয়, সেই 20 জনকে যে তেরান দিয়েছে তার দুই দিন আগে তাদেরকে করোনা টেস্ট করতে হয়েছে। একজন প্রধানমন্ত্রী গিয়েছেন মাত্র 20 জন মানুষকে তেরান দিতে এবং তাদেরকে করোনা টেস্ট করে তারপরে তেরান দিতে হয়েছে বন্ধুগণ। অথচ আজকে তিনি যখন গেলেন সেদিন সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত সেই সিলেট সুনামগঞ্জের সকল রাজপথ বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুগণ। আমরা যারা সেখানে দিনের পর দিন, রাতের পর রাত, এক সপ্তাহ যাবৎ, 10 দিন যাবৎ ত্রাণ নিয়ে কাজ করেছি, আমাদের সেই ত্রাণের নৌকা, আমাদের সেই ত্রাণের গাড়ি আটকে দিয়ে সেদিন শত শত মানুষের খাবার, হাজার হাজার মানুষের রান্না করা খাবার সেদিন শেখ হাসিনার কারণে নষ্ট হয়ে গিয়েছিল বন্ধুগণ। আপনারা দেখেছেন আমি হাহাকার করে বলেছিলাম, আমি এক পুলিশ ভাইকে অনুরোধ করে বলেছিলাম, ভাই আমাদের এখানে রান্না করা খাবার রয়েছে, আমরা বন্যা কবলিত তো মানুষের জন্য সেই খাবার নিয়ে যাচ্ছি। পুলিশ ভাই আমাকে বললেন প্রধানমন্ত্রীর চাইতে ত্রাণ বড় নয়, প্রধানমন্ত্রী কার জন্য, এদেশের জনগণের জন্য। অথচ পুলিশ ভাই বলছেন যে ত্রাণ বড় নয়, জনগণ বড় নয়, প্রধানমন্ত্রী বড় বন্ধুগণ। যেই রাষ্ট্রে আজকে একটি ভোটারবিহীন সরকার জনগণের ভোট এবং ভাতের অধিকার হরণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই রাষ্ট্রে জনগণের তো দাম নেই, ত্রাণের কোনো দাম নেই, প্রধানমন্ত্রীর অনেক দাম। আজকে বেসরকারিভাবে কোটি কোটি টাকার ত্রাণ দেওয়া হয়েছে বন্ধুগণ, অথচ মাননীয় প্রধানমন্ত্রী 1,20,00,000 টাকার ত্রাণ দিচ্ছে বন্ধুগণ। আজকে যদি ত্রাণের কথা বলেন, সিলেট এবং সুনামগঞ্জবাসীর শুধু ত্রাণ দিলে হবে না, তাদের পরিত্রাণ দরকার। কেন পরিত্রাণ দরকার? আমরা যারা এই তারেক ভাই আমাদের সাথে আছেন, আমরা সপ্তাহখানেক সেখানে কাজ করেছি, আমরা দেখেছি সেখানকার পানির বর্তমান যে কন্ডিশন। আমি যখন এই প্রোগ্রামে এসেছি সেই সময় আমি পত্রিকায় দেখে এসেছি যে আবারও সুনামগঞ্জের পানি বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে সিলেট এবং সুনামগঞ্জের এই যে বন্যা কবলিত মানুষ, সেখানকার পানি স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেখানকার যে মানুষ স্থায়ীভাবে বন্যার মধ্যে পড়ে গেলে 50,00,000 মানুষ গৃহহীন হবে, তাদের জন্য রাষ্ট্র কী ব্যবস্থা নিবে, সরকার কী ব্যবস্থা নিবে, এখন পর্যন্ত সরকার বলেনি বন্ধুগণ। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তৃতায় তিনি বলেছিলেন তার ক্ষমতা চাই না, তার পাওয়ার চাই না, তার জনগণের সেবা করা দরকার। এখন তিনি বলছেন আজকে 10-12 বছর পরে এসে তিনি বলছেন তার অ্যাবসলিউট পাওয়ার দরকার, বড় বড় পদ্মা সেতু করবে, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করবে। আপনি করেন, কিন্তু জনগণকে আগে, জনগণের মৌলিক যে চাহিদা, ভাতের চাহিদা, খাদ্যের চাহিদা, বস্ত্রের চাহিদা, শিক্ষার চাহিদা, এগুলো পূরণ করে তারপরে আপনি করেন। আজকে আপনারা কিছু হলেই থাইল্যান্ডে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, আপনার রাষ্ট্রপতি তিনি জার্মানি যাচ্ছেন, আপনি সিঙ্গাপুর যাচ্ছেন, আপনার মন্ত্রীরা মাউন্ট এলিজাবেথকে চিকিৎসা নিচ্ছে, আর বাংলাদেশের জনগণ কেউ কেউ গণস্বাস্থ্যে যাচ্ছে, কেউ কেউ ঢাকা মেডিকেলে গিয়ে বিনা চিকিৎসায় বিনা বেড়ে মারা যাচ্ছে বন্ধুগণ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই এই রাষ্ট্র 16 কোটি জনগণের রাষ্ট্র, এবং এই জনগণের রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই সরকার প্রতিষ্ঠা হবে, এবং জনগণের জন্য সর্বপ্রথম সবচাইতে যেই সংগঠনটি বেশি কথা বলে সেই সংগঠনটি বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এবং আজকে দেখেন আমাদের মাঝে একজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের 16 কোটি মানুষের প্রাণ ভোমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আপনারা তার হাতের দিকে তাকান, হাতের দিকে তাকালে দেখতে পারবেন যে এই মানুষটি আজকে 85 বছর বয়সে হাতে স্যালাইন নিয়ে তারপরে জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে এসে দাঁড়িয়েছে, আর আমার দেশের প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে বন্যা পরিদর্শনে যেতে হয় বন্ধুগণ। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অ্যান্ড শেখ হাসিনা। তো আপনাদেরকে বুঝতে হবে জাফরুল্লাহ চৌধুরী যেই দলে আছে, জাফরুল্লাহ চৌধুরী যাদের কথা বলে তাদের কাছে থাকবেন, নাকি হচ্ছে আওয়ামী লীগের কাছে থাকবেন। তো বন্ধুগণ আপনাদেরকে আবারও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, গণ অধিকার পরিষদের অঙ্গীকার, দেশ সবে জনতার।